হ্যালো আমার ভালোবাসার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজ তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আজ তোমাদের শোনাব সুযোগ পেয়ে আমার ভাই আমাকে আর আমার আম্মুকে একসাথে কিভাবে খেলেছিল সেই মজার ঘটনা বন্ধুরা ঘটনাটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করি অনেক মজা পাবেন আর আমাকে ভালোবেসে থাকলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলবাটনটি বাজিয়ে দিয়ে আমার সাথে থাকুন বন্ধুরা আমার নাম তিশা। বয়স আঠেরো বছর সবে মাত্র ইন্টার শেষ করেছি আমাদের পরিবারের সদস্য সংখ্যা মাত্র তিনজন আমি মা আর ভাইয়া বাবা অনেক আগেই ওপারে চলে গেছে আমার ভাইয়ার নাম রাব্বি ভাইয়া আমার থেকে চার বছরের বড় বাবা মারা যাওয়ার পর সংসারের সব দায়িত্ব ভাইয়া নিয়ে নেয় এর জন্য ভাইয়াকে বিদেশ চলে যেতে হয় ভাইয়া আট বছর পর বিদেশ থেকে বাড়িতে আসে ভাইয়ার বাড়িতে আসার কথা শুনে আমি আর আম্মু খুব খুশি কারণ আট বছর পরে আমি আমার ভাইয়াকে কাছে পাবো কিন্তু আমি কখনো কল্পনাও করতে পারিনি যে এই ভাই সুযোগ পেয়ে শেষ পর্যন্ত আমার মাঠে খেলা করবে আর আমার সাথে আম্মুকেও খেলে দিবে বন্ধুরা অবশেষে ভাইয়া বাড়িতে এসে পৌঁছে গেল এদিকে আমার ভাইয়া যখন বিদেশে ছিল তখন সে প্রতিদিন নতুন নতুন মাঠে খেলা করতো আর ভাইয়া যেহেতু দুবাইতে থাকতো তাই সেখানে টাকা হলে সব পাওয়া যেত এদিকে আমার ভাইয়া দেখতে বেশ সুন্দর হওয়াতে খুব সহজেই যে কোনো মেয়ের মাঠে খেলতে পারত ভাইয়া বাংলাদেশে আসছে প্রায় এক সপ্তাহ হয়ে গেছে কিন্তু এখনও কারো মাঠে খেলতে পারেনি সেজন্য ভাইয়ার মন মেজাজ সব সময় খুব খারাপ থাকে আমাদের বাড়িতে বাইরের মানুষ বেশি আসে না তাই আমি বাড়ির ভেতরে সব সময় খোলামেলা পোশাক পরি আমার পেঁপের সাইজ দেখলে যে কোনো পুরুষের মাথা ঘুরে যাবে কারণ পেঁপেগুলো খুব দ্রুত অনেক বড় বড় হয়ে গেছে আর আমি যেহেতু বাড়ির মধ্যে সব সময় খোলামেলা কাপড় পরি তার জন্য আমি যখন বাড়ির মধ্যে হাঁটাচলা করি তখন আমার পেঁপেগুলো এদিক ওদিক দুলতে থাকে আর এটা দেখলে যে কোনো পুরুষের খেলোয়াড় দাঁড়িয়ে যাবে ভাইয়া সারাদিন বাড়িতে থাকে আর আমার মতো একটা জিনিস তার সামনে দিয়ে সব সময় পেঁপে দুলিয়ে বেড়াচ্ছে এইসব দেখে ভাইয়া আর নিজেকে ঠিক রাখতে পারলো না তারপর থেকে ভাইয়া আমার দিকে কামনার চোখে তাকাতে শুরু করলো আমি আগের মতোই আমার পেঁপে দুলিয়ে দুলিয়ে ভাইয়ার সামনে দিয়ে চলতে লাগলাম এদিকে ভাইয়া আমার মাঠে খেলা করার জন্য অস্থির হয়ে যেতে লাগলো কিন্তু বাড়িতে সব সময় আম্মু থাকাতে ভাই আমার মাঠে খেলতে পারছে না এভাবেই আমার পেপে দোলানো দেখতে দেখতে ভাইয়ার দিন কাটতে থাকে প্রায় দিন দশেক পরে মামা ভাইয়ার মোবাইলে কল করে আম্মুকে তাদের বাড়িতে যেতে বলে নানু নাকি খুব অসুস্থ আম্মু এই খবর শোনা মাত্রই নানু বাড়িতে যাওয়ার জন্য রেডি হতে থাকলো আমি আম্মুর সঙ্গে যেতে চাইলাম আম্মু আমাকে নিল না বলল আমি তো কালকে চলে আসব তোর সামনে পরীক্ষা তাই মন দিয়ে পড়ালেখা কর এই বলে আম্মু তাড়াতাড়ি করে নানুবাড়িতে চলে গেল এই সুযোগে ভাইয়া ভাবতে লাগল আজকে মন ভরে ওর মাঠে খেলতে পারবো এরপর রাতের খাওয়া দাওয়া শেষ করে যে যার রুমায় ঘুমাতে চলে গেলাম এদিকে ভাইয়া আমার খাবারের সাথে যে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছে সেটা আমি বুঝতেই পারিনি তাই খাবার খাওয়ার সাথে সাথেই আমার খুব ঘুম চলে আসলো এরপর রাতে ভাইয়া আমার রুমে আসলো আমি তখন গভীর ঘুমে অচেতন ভাইয়া এসে প্রথমেই আমার পেঁপেগুলো দলায় মলাই করতে শুরু করলো তারপর একটা একটা করে পেঁপে খেতে লাগলো এভাবে কিছুক্ষণ করার পর সে আমাকে সম্পূর্ণ উন্মুক্ত করে ফেললো আমি তখনও কিছু অনুভব করতে পারিনি এরপর ভাইয়া তার খেলোয়াড়ে ভ্যাসলিন লাগিয়ে আস্তে করে আমার সুন্দর মাঠে তার খেলোয়াড় নামিয়ে দিল তখন আমার হালকা একটু কষ্ট হলো আর আমার ঘুমটা ভেঙে গেল আমি ঘুমের মধ্যেই এক অন্যরকম মজা অনুভব করলাম আর ঘুমের মধ্যেই মনের অজান্তে ভাইয়াকে শক্ত করে জড়িয়ে ধরলাম সাথে ভাইয়ার মাথাটা আমার পেঁপের উপর নিয়ে চেপে ধরলাম আর তাকে পেঁপে খাওয়াতে লাগলাম ভাইয়া তখন আরো বেশি অস্থির হয়ে উঠল আর জোরে জোরে আমার মাঠে খেলতে লাগলো আর আমার পেপে খেতে থাকলো মাঠে খেলা করার সময় পেপে খাওয়ালে কি যে এক অসাধারণ সুখ পাওয়া যায় সেটা আমি কাউকে বলে বোঝাতে পারবো না আমি চরম সুখে ভাইয়াকে আরো জোরে জড়িয়ে ধরলাম আর জোরে জোরে মাঠে খেলতে বললাম ভাইয়া আমার এই কথা শুনে সে মনের সুখে খেলতে লাগলো এভাবে এক টানা পঁয়ত্রিশ মিনিট খেলার পর ভাইয়া শান্ত হলো বন্ধুরা সত্য কথা বলতে আজকে আমি আমার জীবনের শ্রেষ্ঠ সুখ পেয়েছি এরপর থেকে প্রায় প্রতিদিনই আম্মু ঘুমিয়ে যাওয়ার পর ভাইয়া আমার মাঠে খেলা করত। একদিন আম্মু আমাদের খেলা দেখে ফেলে আর সেটা ভাইয়া বুঝতে পারে তাই পরের দিন খাবারের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে আম্মুকেও খেলে দেয় ভাইয়া দুবাই যাওয়ার আগ পর্যন্ত এভাবেই প্রতিদিন আমার আর আমার মাঠে খেলা করে ভাইয়ার এক বন্ধু একদিন রাতে আমাদের বাসায় বেড়াতে আসে আর সেই রাতে তার বন্ধু আমার মাঠে কীভাবে খেলেছিল সেই ঘটনা আগামী পর্বে শোনাব বন্ধুরা আজ এ পর্যন্তই এরকম নতুন নতুন আর সুন্দর সুন্দর সব ঘটনা শুনতে আর ভিডিও পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও আর আমাকে ভালোবেসে থাকলে এখনই ভিডিওটিতে একটা লাইক ও শেয়ার দিয়ে দাও আর হ্যাঁ তোমার মনটা যদি ভালো থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও বন্ধুরা আগামী পর্বে কেমন গল্প শুনতে চাও সেটা জানাতে ভুলে যেও না কিন্তু এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকো সুস্থ থাকো